لا إله إلا الله لا إله إلا الله وسعيد ومقبول وطريد الغني عن خلقه فلا معصيهم تنقص ملكه ولا طاعتهم تزيد فله الغناء التام من جميع الوجوه على توالي الأزمان أحمده تعالى على ما أولاه من الإحسان وأشكره وقد تأذن بالزيادة لأهل الشكران وأشهد أن لا إله إلا الله الملك الديان وأشهد أن محمدًا عبده رسوله الداعي إلى الخيرات والجنات صلى الله عليه وعلى آله وأصحابه وأهل الفضل والكرامات وسلم تسليمًا كثيرًا أما بعد فيا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله اعلموا أن الله سبحانه وتعالى أوجب على المسلم حق الوالدين وبرهما وطاعتهما والإحسان إليهما لا لكونهما سبب وجوده فحسب أو لكونها قدما له من الجميل والشفقة عليه والإحسان إليه والتضحية براحتهما ومالهما في سبيل راحته ما وجب معه مكافأتهما بالمثل بل لأن الله عز وجل أوجب طاعتهما وكتب على الولد برهما والإحسان إليهما حتى قرن ذلك بحقه الواجب له سبحانه من عبادته وحده دون غيره يقول عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا وقال أيضا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ويقول أيضا وإن جاهداك أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا ويقول عز وجل أيضا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سمعت حاضرين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আল্লাহর ইবাদতের দায়িত্বের পাশাপাশি আরো কিছু দায়িত্ব দিয়েছেন আমরা গত দুই এক জুমা আগে বলেছিলাম পিতা মাতার কি দায়িত্ব আছে সন্তান সন্ততির ছেলে মেয়েদের প্রতি এবং আমরা সেখানে বলেছিলাম আরেকদিন আমরা চেষ্টা করব যে সন্তান সন্ততির ছেলে মেয়েদের কি দায়িত্ব আছে পিতা মাতার প্রতি আজকে সেই টপিকটা আমরা মুক্তসরভাবে আলোচনা করতে চাই যে আমাদের পিতা মাতার প্রতি আমাদের দায়িত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দায়িত্বকে ফরজ দায়িত্ব করে দিয়েছেন নফল দায়িত্ব না আপনারা জানেন সূরা বনী ইসরাঈলের সূরা ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা যদি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আল্লাহর হক প্রথমে উল্লেখ করেছেন এটা ফরজ তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করা শিরক থাকবে না আর তার সঙ্গে সঙ্গে বলেছেন পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা এটাকেও আল্লাহ তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন এরকম আরো অন্যান্য আয়াতে এসেছে সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কোনো শিরক করো না আর পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করো সূরা লোকমানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরকম কাছাকাছি অর্থ যে পিতা মাতা যদি এমনকি মুশরিকও হয় কাফিরও হয় বেদিনও হয় অনেক বড় গুনাহগারও হয়ে যায় তারপরেও তার কথা তোমাকে তার জন্য যেটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত নয় তোমাকে শুধু শিরক করতে বাধ্য করে গুনাহ করতে বাধ্য করে সেই কথা শোনো না এছাড়া বাকি কথাগুলো শুনো দুনিয়ার মধ্যে তাদের ভালো ব্যবহার করার কাজ অব্যাহত রাখো গুনার কাজ করতে বলে সেটা শোনো না
কিন্তু গুনার কাজ ছাড়া তারা যদি তোমার কাছে কিছু চায় তাদের প্রতি তুমি সেই ভালো ব্যবহার অব্যাহত রাখো। শিরক মুশরিক এবং কাফির এবং বেদিন এবং গুনাহগার হওয়ার কারণে তাদেরকে বর্জন করে দিও না। তাহলে তারা যদি দিনদারও না হয়, তারা যদি অন্যায় কাজে লিপ্ত থাকে, তাদেরও রোদ্দুর পারা যায় বেয়াদবি না করে তাদের সম্মান করা, তাদের দেখভাল করার কাজ রাখতে হবে। আর কুফরির কাজ গুনার কাজ করতে হলে বলতে শুনবে না। তাহলে বোঝা গেল কত বড় একটা দায়িত্ব এবং ডিউটি। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই পিতা মাতার খোঁজ খবর রাখার দায়িত্বকে ফরজ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আরো নির্দেশ করেছেন কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে, এবং ইসরায়েলে আল্লাহ তাআলা ওই জায়গায় অনেকগুলো কথা বলেছেন। তিনি আরো বলেছেন যে তারা যদি একজন বা দুজনই তুমি পাও তাদেরকে বৃদ্ধ অবস্থায়, তাহলে তাদের সঙ্গে ভালো ব্যবহার এভাবে করবা, যদি উল্টাপাল্টা কিছু বলে, খামাখাই কথাবার্তা বলে, খামাখি বকাবকি করে, তারপরেও তুমি বিরক্ত হয়ে বলো না উফ, বাকি তো অন্য কিছু দূরের কথা, বিরক্তি প্রকাশ করে না তাদের চেহারার সামনে, তোমার কষ্ট লাগলেও শুনো চুপচাপ, বিরক্তি প্রকাশ করো না। এরপরে তাদের ধমক দিও না কোনোদিন, এত কথা বলেন কেন, বেশি কথা বলেন, এই জাতীয় একটা ধমকের সুরে একটা কথা কখনো বলো না। আর যদি কথা বলতে হয় খুব সুন্দর ভাষায় বলো যে আব্বা মা একটু চুপচাপ থেকে একটু আল্লাহকে ডাকলে ভালো হবে না, এইরকম সুন্দর করে আদবের সাথে কথাটা বলো। কথাটা বলতে মনে চায় অনেক জোরে বলতে, জোরে বলা যাবে না, আস্তে বলতে হবে, এমন শব্দ ব্যবহার করতে হবে, এমন ভাষা ব্যবহার করতে হবে যেটা খুবই সম্মানের ভাষা, হক কথাটা বলতে হলেও হক কথা খুব কড়া অবস্থায় অন্যদেরকে যেভাবে বলে দেবো, এরকম করেন কেন, এটা ঠিক না, এটা অন্যায়, এইরকমভাবে বলা যাবে না, কিন্তু হয়তো হক কথা বলতে হবে সুন্দর ভাষায় সুন্দর করে, কাউলান কারিমা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর বিরক্ত না হয়ে বরঞ্চ দোয়া করো তাদের জন্য, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ ছোট বয়সে তারা আমাকে যেভাবে আদর যত্ন মায়া মমতা দিয়ে লালন পালন করেছে, কি আমার প্রতি কত দয়া দেখিয়েছে আল্লাহ, দয়া দেখানো লাগেনি, আমি কত অসহায় ছিলাম, তাদের দয়ার উপরে আমাকে আল্লাহ তাআলা বড় করেছেন। কাজে এইরকম করে আল্লাহ আপনি তাদেরকে দয়া মায়া আদর করে তাদেরকে আল্লাহ আপনি যত্ন করেন, খেয়াল করেন, বেঁচে থাকলেও দুনিয়া থেকে চলে গেলেও এই দোয়া তাদের জন্য কন্টিনিউ করতে হবে। আম্বিয়ায়ে কেরাম এরকমই করেছেন, আল্লাহ তাআলা নবীদের কাহিনী ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের, ইয়াহইয়া আলাইহিসসালামের কাছে বাররাম বি ওয়ালিদাতি, এই জাতীয় করে আল্লাহ তাআলা বলেছেন যে এই সব নবীগুলো তাদের পিতা মাতা, ঈসা আলাইহিসসালাম তো পিতা ছিল না, মা ছিল, তার প্রতি তিনি অত্যন্ত সুন্দর ব্যবহার করতেন, ভালো ব্যবহার করতেন, কখনো কষ্ট দেননি, এই কথাগুলো নবীদের কাহিনী বলে বলে তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন। তুমি যদি নবীদের অনুসারী হতে চাও, তাদের মতো ভালো মানুষ হতে চাও, তাদের পথে চলতে চাও, তাহলে পিতা মাতার প্রতি তোমাকে অনেক ভালো ব্যবহার করতে হবে। আমরা হাদিস শুনেছি সবচেয়ে বড় কবিরা গুণের মধ্যে অন্যতম একটা হচ্ছে ওকুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি অসৎ ব্যবহার করা, তাদেরকে বর্জন করা, তাদের সঙ্গে দুশ্মনী করা, তাদের সঙ্গে ব্যাধবীর আচরণ করা, তাদের খোঁজখবর না রাখা, এগুলো অনেক বড় কবিরা গুণা। হাদিসে এসেছে যারা এরকম মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে তারা জান্নাতে যেতে পারবে না, অনেক শক্ত কথা। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন যে আল্লাহর খুশি নির্ভর করে পিতা মাতার খুশির উপর। এখন পিতা মাতা অন্যায় করতে বললে সেইটা করে পিতা মাতাকে খুশি করে আল্লাহকে খুশি করব, সেটা না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এমন কোন কথা যদি বলে যে আরেকজনকে কষ্ট দাও, আরেকজনকে জুলুম করো, তাহলে আমি খুশি হব, এই কাজ করা যাবে না, কারণ এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ, সেটা করার দরকার নেই। পিতামাতা বলে তোমার বউরে বেশি করে কষ্ট দাও, তাহলে আমি খুশি হয়ে যাব, তাহলে এই কাজ করে পিতামাতাকে খুশি করব, এটা দরকার নেই, কারণ এটা আরেকজনের প্রতি যদি জুলুম করা হয় তাহলে এটা আল্লাহ নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহর কথা অমান্য হয় সেই এইরকম কারো কথা শোনা যাবে না, সেটা নিষেধ, কিন্তু তাদের প্রতি কখনো অন্যায় আচরণ করা যাবে না। তাদের অনেক ডিউটি আমাদের প্রতি, অনেক আদব আছে, আমরা তাদের জন্য দুনিয়াতে যদ্দূর পারি
যে খেদমত করা তাদের বেশি দরকার সেই খেদমত বেশি করে করব, আর যে খেদমতের দরকার নাই সেটা কম করলেও চলবে। কিন্তু কখনো যে যৌন কোনো বিষয়ে কষ্ট পাইলে, যেমন কারো হসপিটালে যাওয়া দরকার, সন্তানরা সবাই প্রতিযোগিতা করবে, আমি নেব আমি নেব, ঠেলাঠেলি করবে না, তুমি নাও সবাই, কারণ আপনি যিনি করবেন তার জন্য আল্লাহর কাছে বিশাল পুরস্কার। আমি এতবার নেব কেন, তুমি একবার আসো না কেন, আর এই প্রতিযোগিতা কেন করেন, আপনি তো কামিয়াব হয়ে যাবেন, আপনি তো বস্তা ভর্তি করে নাকি পাবেন, তা আপনি করেন একতরফা যদি অন্য কেউ না করে, তারা বেঁচে আসেন খোঁজ খবর নেওয়া ঠিক মতো, অন্য অন্য ভাইরা করে না, অন্য বোনেরা করে না, আপনি করেন, আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন। তারা মরে গেলে তাদের জন্য কি করা, তাদের জন্য দোয়ার খবর আল্লাহ তাআলা দিয়েছেন, মরে গেল বেঁচে থাকলো। আরেক হাদিস সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা মরে গেছে, কোনো খেদমত করতে পারি না, এত সুন্দর কথা কোরআন হাদিসে বলেছে, আমার বাবা মা তো অনেক আগেই মরে গেছে, আমি কি করতে পারি এখন। তখন তিনি বললেন, মা বাবার ঘনিষ্ঠ যারা ছিল তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, একান্ত কাছের আপন যারা ছিল তাদেরকে একটি খেদমত করা, মা বাবাকে খেদমত করা সব পেয়ে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুইজনকে দেখলেন, একজন যুবক একজন একটু বয়স্ক। তো যুবকটাকে জিজ্ঞাসা করলেন, এই মুরব্বীটা কে? বলে যে তিনি আমার আব্বা। তিনি বললেন, তাহলে তোমার ওনার নাম ধরে কখনো ডাকবা না, কিন্তু সুন্দর করে আব্বা বলে সম্বোধন করবা, আর কখনো ওনার সামনে হাঁটবা না পিছনে হাঁটবা, আর কখনো ওনার আগে তুমি বসবা না ওনার পরে বসবা। এই যে আদবগুলো আছে, এই আদবগুলো করতে এদেশে বাচ্চা কাচ্চারা শিখবে না, এদেরকে আমরা শিখাতে হবে, কারণ এদেশে বড়দেরকে শিক্ষকের নাম ধরে ডাকাটাই হলো এদেশের তরিকা। তো এই জন্য এই সমস্ত আদবগুলো শিখাতে হবে। এরপরে আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কেউ মরে যায় তার সমস্ত আমল কেটে যায়, কিন্তু তিনটি তরিকায় থাকে, তার মধ্যে একটা আজকে বলি, সেটা হচ্ছে মরে গেলে তার সন্তান সন্ততি যদি নেককার হয়ে যায় তাদের দোয়াটা ওই ব্যক্তির নিজের আমলের মতো তার কাছে কবরে যেতে থাকে। শর্ত হলো সন্তানগুলো নেক আমল করবে, নেক আমল করবে আর দোয়া করবে, দুটো জিনিস থাকতে হবে, মানে কবরে তাদের দোয়া হিসাবে নয় আপনার আমলের মতো হয়ে যাচ্ছে, সেটা আপনার নিজের আমল হয়ে যাচ্ছে, এবং এতে করে আপনার কবরে দেখবেন আপনি যে আপনার আল্লাহর কাছে দারাজাত উপরের দিকে যাচ্ছে, জান্নাতের আসন উপরের দিকে যাচ্ছে, আপনি বলবেন আল্লাহ কিভাবে হচ্ছে এটা, আমার আমল তো শেষ হয়ে গেছে। তখন বলা হবে, তোমার নেক সন্তান রেখে এসেছে যে তারা যে দোয়া করছে তার বিনিময়ে তুমি এখন আমল পাচ্ছ আর তোমার আমল উপরের দিকে যাচ্ছে। তাহলে এইরকম পিতামাতাকে আমরা দিতে পারি, যদি আমরা নেককার হয়ে যাই, তারা জীবিত অবস্থায় তাদের কত হক, আর মৃত্যুর পরেও তাদের হক রয়েছে। আমরা জানি এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বউ শাশুড়িকে ডিল করা, মাকে ডিল করবো না বউকে ডিল করবে, এগুলো অনেক জটিলতা আছে, কিন্তু একজন মমিন চেষ্টা করবে কারো হক নষ্ট না করে কীভাবে পিতামাতাকে স্টিল সম্মান করা যায়, তার জন্য নিজের বউর হক নষ্ট করতে হবে না, সেটা আবার ঠিক হবে না, আরেকজনের প্রতি জুলুম হয়ে যাবে, কিন্তু স্টিল কীভাবে ম্যানেজ করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সেই তরিকা শিখিয়ে দেন, আমরা যেন মা বাবার খেদমত করতে পারি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, তারা চলে গেলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে নেক আমল করে পিতামাতার জন্য দোয়া করার জন্য তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিকুম। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, রিমেম্বার এ উইক অর টু উইকস আগো উই টকড অ্যাবাউট ডিউটি অফ দ্য প্যারেন্টস টুয়ার্ডস দেয়ার চিলড্রেন, হাউ টু রেইজ উইথ দ্য ইসলামিক ক্যারেক্টার টিচিং। So this is one of the biggest responsibility of the parents to bring up their children according to Islamic teaching. And we said if we have opportunity, inshallah, we may try to bring the other duty or the other side's duty, a duty of the children towards their parents. Duty of the children towards their parents. This is a duty in the Quran. Allah subhanahu wa ta'ala made it fard upon us. It is not only that we came through them in this dunya, they have done so much for us. Remember when you were a baby, a child, newborn baby, we are helpless. We just brought up by the mercy of the parents, the way they are sacrificing their sleep, their rest, when we are ill, when we are crying, how mother is concerned, sacrificing her whole night's sleep. And they are all things, all their
making, if they are keeping any money, they think we will be getting benefit of that, beneficiary of that. We will be getting benefit of that. They will be not doing anything which will cause harm to us, sacrificing everything for us. Of course, these needed, we give them right reward. We give them what they need, deserve from us. This is generally a common sense will say that if anybody done something good to you, you give it back to them. So it is not only that duty, it is further in the Quran. Allah subhanahu wa ta'ala made it obligated, it is fard. So one duty first Allah mentioned in many of the surah, especially in Surah Isra, Surah Nisa, and many other surah, and immediately after our duty towards Him, to worship Him alone, He mentioned immediately duty towards the parents. You know in the Surah Al-Isra, Allah subhanahu wa ta'ala said, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. And your Lord has decreed that you worship not except Him. And to parents, good treatment. Immediately after Allah's duty, parents' duty is mentioned. In Surah Nisa, similar way, وَعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Worship Allah and associate nothing to Him. And to parents, do good. In Surah Luqman, Allah subhanahu wa ta'ala said, even they are non-Muslims, mushrik, non-believer, yet, وَإِنْ جَاهَدَاكَ أَنْ تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عَلْمٍ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا. If they endeavor to make you associate with me, that of which you have no knowledge, do not obey them, but accompany them in this world with appropriate kindness. If your parents is not a Muslim, if your parents you think a big criminal even, if a big sinner, you don't obey, they are telling you to do something sinful, something kufr, something shirk, don't listen to that, but still don't boycott them, still take care of them. If you can do any help to them, don't cooperate in terms of any sin, but towards their duty towards them, you should be dutiful, you should be dealing them with kindness. And good adab, good way of dealing to them, good behavior to them is a fard duty, it is not nafal. If we don't do, we'll be committing sin. Allah subhanahu wa ta'ala said, إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. Whether one or both of them reach old age with you, say not to them, oof, an expression of disapproval or irritation or you're annoyed by them. Don't even have an expression to them of disliking what they are telling you. The word uff in Arabic is if you oppose something, if you don't like something, if you are irritated by something, don't show this expression to them even. Try to bear it. And do not repel them. Don't shout at them. Don't scream at them. Don't say, why you say that? It is wrong. Even though they are saying wrong, don't just shout at them, say politely, father, mother, what you say, this is the issue, you explain to them nicely, with politeness. Don't be rude to them at all. That's why Allah subhanahu wa ta'ala said, قَوْلًا كَرِيمًا. But speak to them a noble word, with respect, with good manner. You can explain the situation to them. They are not like anybody else. If you and your brother, if you and your another colleague or any your children, there's a way of talking to them. You may be sometimes a bit angry. Sometimes you shout at somebody. It is not the same level once you shout towards your parents. It's a big crime. Al-amru lil-wujub, when Allah subhanahu wa ta'ala gives you order, He forbids something, to obey that is wajib, it is farad upon us. Allah subhanahu wa ta'ala in the Quran given us so much example of great prophets, how they are dutiful to their parents. Isa alayhi salam said,
Allah said about him, and he said that وَبَرَّمْ بِوَالِدَتِي وَلَمْ يَجَعَلْنِي جَبَّارًا شَقِيًّا. And Allah made me dutiful to my mother, and he has not make me a wretched tyrant. Ibrahim alayhi salam, even his parents are not Muslims, he is still making dua to Allah. رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيْ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابِ. Our Lord, forgive me and my parents and the believers the day the account is established. Yahya alayhi salam, a prophet. وَبَرَّمْ بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا. Allah subhanahu wa ta'ala prayed, he described him to us. And dutiful to his parents, Yahya alayhi salam was. And he was not a disobedient tyrant. All these good character of the believers. In many of the hadith, Rasulullah sallallahu alayhi wa sallam mentioned us that to be dutiful to the parents is something obligation, and being other way, disrespectful, and abandoning them, not taking care of them, in the need of them, is considered one of the worst kind of major sin. وَقُوقُ الْوَالِدَيْنِ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ. One of the grave, major sin is uququl walidain, to be disrespectful to the parents and not to help them in their time of need. And it is a sin which will not allow a person entering Jannah, paradise, if someone was disrespectful, rude, misbehaved with his parents. It may stop him to going to Jannah, to paradise. And Allah subhanahu wa ta'ala also said, رِضَى الرَّبِّ فِي رِضَى الْوَالِدَيْنِ وَسَخَطُهُ فِي سَخَطِهِمَا. Once parents are pleased upon you, Allah would be pleased upon you. Once our parents are upset upon you, Allah will be upset upon you and angry. It doesn't mean to make parents are pleased, you have to do injustice to your wife because parents will be happy. That's not right. That is a sin. That's a zulm, oppression. I know this is some kind of sensitive area, mother-in-law, daughter-in-law, and other things which want to deal, how to deal. We should not do injustice to anybody, but still we need to remain good to the parents. We should be treating them with kindness. We can't be rude to them. Now, this is a huge topic. However, let us conclude. If they are alive, we help them when they need going to the hospital, for example. He has three or four children, a brother. So one of the brothers is taking him to, you know, every time to the hospital. Others are not taking, you know, any opportunity. This brother is tired. Why I should take every day? Why other brothers are not coming forward? Brothers, this is the competition. This is opportunity for you. Whoever coming forward, he is securing his righteous deed to Allah, good amount. The one who is not coming forward, he's losing it. The opportunity is lost from him. This is an example. If they die, what we can do? A sahabi asked, Ya Rasulullah, what we can do for them? One of the sahabi said, if they have some sort of friends, close relative who are very close to them, you take care of them, help them, be kind to them, do something favor to them. That is as if you are doing to your parents. If they died, you do dua for them. This is a duty. As you know, the waladin salih adu lahu in the hadith. Your arm will be cut off except three. One of them is you leave children behind who are pious, who are righteous, who make dua for you. That is going to your grave as it your own day. In another hadith, Rasulullah sallallahu said, somebody will see his righteous deed as increasing in the grave. His level of Jannah is promoted, is further uplifted. You'll say, oh Allah, I'm died now. How my deed are increasing? He said, bistighfari waladika lak. Answer is that because of your righteous children's dua, your amal is continuously increased. Your level is going up and up in Jannah. Abu Huraira radiallahu anhu have seen one day a young man
with an old man. He said to the young man, Ma hadha minka? Who is this man to you? What is the relationship with him? Faqala abi. He said, he is my father. Then he said, La tusammi bismih, wa la tamshi amama, wa la tajlis qablah. So you don't call him by his name, or so and so, never ever, with the respect of my father, you know, abi, and never walk before him, always walk behind him. Don't sit down before him. Let him sit down first, then you sit down. These are the adab al-walidain towards them. I know in this world, in this society, there is no this kind of adab. Children, if they found one chair is left, he will be sitting down before the father. So we need to teach them all this adab of respecting the parents. May Allah subhanahu wa ta'ala give us tawfiq that we are bringing up our children according to that adab, and we do still be kind to our parents. If they're alive, this is a gate to Allah. وَالْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ. In Hadith Rasulullah sallallahu alayhi wa sallam, the father is a gate, central gate of Jannah. A father is a walid, also include the mother. As you know, mother have even more right. So this is the gate of Jannah once they are in the dunya. If they die, your gate is almost closed now. However, we should also make dua for them, give sadaqah for them. Give charity is also another good deed we can give on behalf of them and it will reach to them. Dua, charity, and also looking after their close one, their friends, their close relative is also as if we are doing kindness, you know, all this favor to them. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Barakallahu li wa lakum fil Qur'an al-azim. Wa nafani wa iyaakum bima fihi min al-ayat wa al-dhikr al-hakim. Wa aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wa lisa'ir al-muslimin min kulli dhanb. Fa astaghfiru wa atubu ilayhi innahu huwa al-ghafur rahim. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وأصلي وأسلم على أفضل الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم بالجماعة فإن يد الله مع الجماعة وصلوا على البشير النذير إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد أرض اللهم عن الأربعة الخلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه كانوا يعدلون أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك محمد أجمعين وعن الذين يتبعونهم بإحسان إلى يوم الدين وعنا معهم برحمتك ومنك وكرمك وإحسانك يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهم كما ربونا صغارا اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم ارحم على عبادك المستضعفين في كل مكان اللهم ارحمهم وانصرهم بنصرك المبين واحفظهم بحفظك المتين اللهم أهلك أعداءك أعداء الدين الذين يحاربون دينك ويقاتلون أولياءك اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم أنزل عليهم بأسك الذي لا ترد عن القوم المجرمين عباد الله اتقوا الله واذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وأقم الصلاة لا إله إلا الله لا إله إلا الله